নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো চলো আজকে সকালটা তো আমার মানে কেটে গেছে যেমন কাজকর্ম থাকে তো আজকে একটা আমি রান্না রান্নাবান্না করছি তো অনেক দিন ধরে কোনো লং ভিডিও দিইনি তো আজকে আমি এটা ভাবলাম নতুন একটা রান্না করব। সয়াবিন দিয়ে ডিমের একটা তরকারি তো তোমরা অনেকেই জানো হয়তো অনেকেই জানো না কিন্তু খেতে খুব ভালো হয় চলো আজকে আমরা সেই রান্নাটা আমরা স্টার্ট করি আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চলো আজকে আমার রান্নাটা করা স্টার্ট করি তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছো আমি গামলে একটা জল রেখে দিচ্ছি আর এতে সয়াবিনগুলো আমি ভিজুর দিচ্ছি তো একটুখানি গরম জল একটু ফুটিয়ে নেবো যাতে একটু সয়াবিনগুলো নরম হয়ে যায় তো ওটা হয়ে গেছে তো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে দেখতে পাচ্ছ আর একদিকে আমি আলু ছাড়াচ্ছি তো এটা হচ্ছে আমার একটা রান্নাঘর তোমরা যদি আমার রান্নাঘরে একটা অন্য ভিডিও দেখতে চাও তো প্লিজ তোমরা বলো আমি তাহলে রান্নাঘরের একটা আমি একটা ভিডিও বানাবো শুধু রান্নাঘরের তো যাই হোক এখন চলে বাদ দাও সব কথা তো আলিগুলো আমার ছাড়িয়ে হয়ে গেছে ছাড়ানো তখন আলিগুলো আমি কাটতে বসেছি তো ডিমটাও আমি এখানে সাইড করে সব রেখে দিয়েছি গুছিয়ে টুছিয়ে নিয়ে তো একজন মানে জানলা দিয়ে কথা বলছিলো তো তার সঙ্গে কথা বলতে বলতে আমি ভিডিওটা করছি না তো অবশ্য আর এই দেখতে পাচ্ছ সব রেডি আনাচ কাটাই কাটাইছে গোটা মশ মানে গোটা মশলা যেটা আদা রসুন ধনে কাঁচা লঙ্কা এটা আমি শিলায় বেটে নেবো আর এইটা দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো এখন ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেবো ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব তো তারপরে তোমরা দেখতে পাবে তো কষেই তেলেতেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কেটেছি তো আলুগুলো পেঁয়াজগুলো একসঙ্গে একসঙ্গে লাল লাল করে একটু ভেজে নেবো তো অনেকে কীরকম করে আমি জানি না কিন্তু আমি আমার মতো করি তো এখন আমি একটু দিয়ে দেবো চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ একটু লাল লাল মতো হবে তো তাড়াতাড়ি ভালো মানে টেস্টও হবে একটু কালারটাও ভালো আসবে তো আমি এখানে তোমাদের সয়াবিনগুলো যেহেতু সেদ্ধ করা তো আমি আলুর সঙ্গে সয়াবিনগুলো ভেজে নেব তো এর সঙ্গে ভেজে নিলে কি হবে একটা মানে ভালো একটা খেতে ভালো হবে আর কি আর তো মশলা দেওয়ার আগে আমি এই সয়াবিনগুলো আলুর সঙ্গে ভেজে নেবো তো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দেখতেই পাচ্ছ তোমরা আর একটু নুন দিয়ে দেবো এই যে নুনটা দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এখনই নুনটা দিয়ে দিলাম এক চামচের মতো নুন যেহেতু তরকারি মানে সবজিটা অনেকটা তো এটা দুবেলার আমি তরকারি করে নিচ্ছি ওই জন্য এতটা তরকারি খেতে আমরা তিনজন তো এখন দেখতে পাচ্ছ যে এক চামচ আমি দু চামচের মতো হলুদ দিয়ে দিলাম কুগমি হলুদ তো একটুখানি দিলেই কালার হয়ে যায় আর কুগমি হলুদই আমি ব্যবহার করি তো এখন দিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুঁড়ো লঙ্কা নয় এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দেবো সেই জন্য আমি লাল লঙ্কার ঝালটা একদমই দেব না সেই জন্য আমি শুধু কালার হওয়ার জন্য একটুখানি একটু কাশ্মীরি লঙ্কা দেব তো এইটা এবার টমেটাগুলো ওর সঙ্গে ভেজে নেবো ভালো করে তো টমেটোটা ভাজা হয়ে গেলে তারপরে এটা ভালো করে কষতে হবে কষতে কষতে তারপরে যে আদা রসুন ধনে জিরে আর এই কাঁচা লঙ্কা বেটার যে পেস্টটা সেইটা আমি দিয়ে দেবো তো মিক্সিটা আমাদের খারাপ হয়ে গেছে তো আমাদের নতুন শিলনোড়া নিয়ে এসছে তো ওতেই আমি এখন মশলা টশলা সব বানাই তো আর কিছু দরকার হয় না ওর সঙ্গে ভালো করে কষে নিলাম মশলাটা মশলাটা কষা হয়ে গেলে তারপরে ধনে পাতাগুলো আমি ওর সঙ্গে দিয়ে দেবো তারপরে নেড়ে চেড়ে নিয়ে জল ঢেলে দেব তো দেখো কত সুন্দর একটা কালার এসছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিলো তো দেখতেই পাচ্ছ টক করে ফুটছে আর সব সেদ্ধ হয়ে গেছে আর ডিমগুলো এবারে আমি দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দিলে কি ডিমগুলো এখনই দিয়ে দেবো কারণ ডিমগুলো ফুটে ফুটে না একটা বেশ নরম একটা স্পঞ্জি ভাব আসবে ওই ঝোলের সাথে ফোটালে আর লাস্টে দিয়ে দিলে কি হবে এটা শক্ত ভাব থাকবে আর ডিম মানে সেদ্ধ করে ভেজে এখন দিয়ে দিলে এটা তাড়াতাড়ি মানে ডিমটাও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে আর কি খুব ফুলে উঠবে তো এবারে আমি গরম মশলা বাটা জলটা ছিল ওটা আমি এখন দেবো দিয়ে দিলাম তো চলো আমার এই তো হয়ে গেলো বান্না সব না বিয়ে নেবো এবারে তো আজকের মতো রান্না তো আমার ভালোই হয়ে গেলো দুপুরে মোটামুটি ভালোই জমবে তো তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো